কিতারা ওবাজল দেখো আমি মাছ মারা দেই তামান যাই যায় আসলে আপনাদের এই গ্রামে যারা বন্যার্ত যারা অসহায় তাদের জন্য সাহায্যের ত্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন হাসানি হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা ইয়াল্লা জলদি ধরো খেয়ে হয় না বন্যায় সকলটা নিচে কি বাসা ইয়া হ্যাঁ কিটা আছে চাউল নি চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আর আল্লাহ তোমরা হায়াত দাও বড় আরো বড় করুক যাতে আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এই পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি পড়ালেখা করছি না আমি ইন্টারভিউ দিব কি না না আমরা প্রশ্ন করব শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন এইগুলাই আর এই মাইক্রোফোনটা নিয়ে আসো তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনার আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন এইড কিতা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে নাইলে তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি কুমবাই দিই ওই যে ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে হবে আচ্ছা পাইছি পাইছি হুমায়ুন এইড কিতা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিতা খরচ বাড়ি কই লাস্টেরটা বললে হবে না তো আপনাকে পুরোটা বলতে হবে যে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ হিউম্যান এইড কিভাবে বাংলাদেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ও নখন আমার 2 কেজি চাউল দিয়ে আমার দাঁতে দুটো বাংতা আমার মাছ মারাও যাইব সহজ একটা বিষয় একটা নাম তো চাচা আচ্ছা ধন্যবাদ হুমায়ুন না হিউম্যান হিউম্যান আর হুমায়ুন তো এক হইতো আপনাকে আমি লাস্ট বার বলে দিচ্ছি সুন্দর করে বল না আমার তোমার তোমার সাল গুণ লোকি একবার ট্রাই করেন যে কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এইড হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিতা কিতি হয় নাই চাচা হয় নাই আমার আর কোনটা লাগতো না রে আবার 2 কেজি চাউল দিয়ে আমার দাঁত ভাঙে মনটা কি দিলে দৌ নাইলে বস্তা গুলো গিয়ে যাও কি 2 কেজি চাউল দিয়ে হন তাই হুমায়ুনের বাবা 14 গোষ্ঠী ধরন যাও আমার লাগতো না আমার মাছ মারা দিই ট্রাই করে দেখেন দিন আটো বারো বাড়ি দেখি ও আর তোমার ফোন হুন লইয়া আঙ্কেল একবার দেখেন আমার আর চাউল লাগতো না তুমি যে স্যার আমি বলে দিচ্ছি তো কুচ্চু বলা দেওয়া লাগবে না 2 কেজি চাউল দিয়ে হিউম্যান এটা আমি কোন কইতাম গিলা আমি অতটা যদি পারতাম তে রুজি করে খাইলাম মানে এইলা মরলাম না বাড়ি একবার দেখেন আমি আর ভারতাম না হুমায়ুন হুমায়ুন তো কইতাম ভারতাম না 1 কেজি চাউল দিলা দিলে আমার যদি তোমার দোয়ার খেয়াল থাকে তে মন থাকি দিয়া যাও ই হুমায়ুন এই কিতা খরচ বাংলাদেশ না পাকিস্তান আমি জানি না আপনার আপনার কথাগুলো সারা বাংলাদেশ দেখবে এর জন্য আর কি সে তো বাদ নাই আমারে বাংলাদেশে দেখছে কিতা করতে তোমার এগুলো গিয়ে যাও কি রে বাবা যাও আটো হাম নাই কুন্দা দিবার থাকলে মন থাকি দিও আল্লাহ দেখলে হইছে তুমি আস্তা হুমায়ুনও দেখিয়া লাভ